কেমন আছেন আপনারা বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে এক জায়গায় আসলাম কাজ করতে। কাজটা হলো আপনার 6 ইঞ্চি পাইপের লাইন টানতে হবে, আর 6 ইঞ্চি পাইপের যে লাইন টানো কাজটা আমরা নিছি 500 টাকা রাখলাম, 5000 টাকা। আর 5000 টাকা কাজ যে কিভাবে করবো সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। এই যে লাইনটা দেখুন, এই যে লাইন এখানে ইটা আছে, তারপর আপনার রাবিশ আছে, এগুলো আমার খুঁজে দিয়ে আপনার 2 ফিট নিচে যেতে হবে। আর 2 ফিট নিচে যে গিয়ে তারপর আপনার পিছন থেকে নিয়ে 120 ফিট নিতে হবে। এই 20 ফিট লাইন টানার পরে আমার এই যে এটা হবে, রুজি হবে। আর সেটা রুজি যে কত কষ্ট হবে সেটাই আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন, এই যে এখানে অনেকগুলো এটা, আর এই যে একটা সিঁড়ি ছিল এখানে, একটা সিঁড়ি, এই সিঁড়িটা ভেঙে তারপরে নিতে হবে, এই সিঁড়িটা ভেঙে নিতে হবে। আর এখানে তো গাছের জোর তো আছেই, মাশাল্লাহ, আল্লাহ পাকের দাম। এগুলো সব আপনার কেটে নিতে হবে। এখানে আপনি 2 ফিট ডাববে, 2 ফিট ডেবে নিতে হবে। আর এখানে যে বাম দিকে ডাইন দিকে দেখুন, একটা ডাইন দিকে একটা গাছ আছে, আর বাম দিকে কত এমনি একটা ফুলোর এই আপনার চতলা, আপনার ঘরের চতলা, এটাও ভেঙে নিতে হবে। আর গাছটাও আপনি হালকা পাতলা মানে কেটে নিতে হবে। তারপরে এইখান দিয়ে ফিট কাটতে হবে, দেখেন অনেকটা শ্রম দিতে হবে, এখানে শ্রম পড়বে, বেশি কষ্ট হবে। বন্ধুরা আমাদের আজকে অনেকটা পরিশ্রম হইতাছে, মানে আমরা যে পরিকল্পনা করছিলাম 120 ফিট লাইন আমরা আজকে কমপ্লিট করব, 120 ফিট লাইন কমপ্লিট আমাদের হচ্ছে না। কারণ এখানে আপনার গাছ ছিল, গাছপালা, ইটা, রাবিশ, অনেকগুলো অনেক আবে যাবি, তার জন্য আমরা পারতেছি না। আর আজকে আপনাদের দেখাই কিছু মাল দেখাই, আর কিছু যা যতটুকু পারি ততটাই আপনাদের আজকে দেখাবো। কাজটা আমাদের অনেকটা ইয়ে হয়ে গেছে, শ্রম বেশি পড়ে গেছে, তার জন্য আমরা পড়াটা আজকে করবো না। আজকে যতটুকু পারবো ততটুকু করে রাখবো, কালকে বাদ বাকি করবো। আর এই দেখুন নিতে হলে আপনি 6 ইঞ্চি আপনার ডোর এলফো বলে, এই ডোর এলফো সাইড ডোর বলে, 6 ইঞ্চি সাইড ডোর এলফো। আমাদের সাইড ডোর এলফোটা আমরা কালেকশন দেব, আমাদের যে কটা ভেন হবে মানে এলফো লাগবে সবটা আমরা সাইড ডোর লাগাবো। এখানে তো আপনার মাটির নিচে অনেক মাটির নিচে যেতেছে, তো তার জন্য আমাদের পিট হবে না, পিট না হওয়ার কারণে আমরা কি করব সাইড ডোর লাগাবো। বন্ধুরা আমাদের সাইড ডোরটা আমাদের লাগতেছে, সাইড ডোরটা কি ভাবে বসবে? হ্যাঁ সাইড ডোরটা, আচ্ছা রাখো, ওখানে রাখো, রাখো রাখো। আমাদের সাইড ডোরটা এইভাবে কালেকশন হবে, আমাদের প্রতিটা যে জায়গায় আমাদের ভ্যান হবে সেই জায়গায় এইভাবে আপনার ভ্যান সাইড ডোর লাগাবো, এলফো 6 ইঞ্চি এলফো লাগাবো, 6 ইঞ্চি এলফো। আর দেখুন দেখুন আপনার মাটি আপনার এখানে আপনার 3 ফিট নিচে হবে, এই যে আপনার 3 ফুট নিচে, ও যে গাছ গাছগুলো দেখুন, গাছ চারিদিকে গাছ। আমরা এই পর্যন্ত কালেকশন করে দেখাই আপনাদের কিভাবে কালেকশন করি। বন্ধুরা আমাদের 6 ইঞ্চি এলফোটা, ডোর এলফোটা আমাদের ফিটিং হয়ে গেছে। এখন আমরা সাইডিং 6 ইঞ্চি পাইপটা, আমরা এখন বড় পাইপটা আমরা এখন জড়ব, ফিটিং করব। আমাদের 6 ইঞ্চি এলফোটা ফিটিং হয়ে গেছে। বন্ধুরা আমাদের দেখুন কতটা গভীর হয়েছে, অনেকটা গভীর হয়েছে আপনার লাইন আমাদের, দেখুন অনেকটা গভীর। আর এই গভীরতার কারণে আপনার আমরা গভীরতার কারণে আমরা পুরো লাইন কমপ্লিট করব না, আমাদের শেষ মাথা পর্যন্ত আমাদের লাইন নিতে হবে। আর আজকে ধরনের অনেক দেখুন, এখানে এখানে শুধু জ্বর, এখানে গাছের জ্বর, এখানে একটা গাছের মোটা ছিল গাছ, এখানে এটা অনেক কিছু ছিল, এটা পুরোটা আমরা কমপ্লিট করার ইচ্ছা ছিল আমাদের, আমাদের পুরো কমপ্লিট করার ইচ্ছা ছিল থাকার কারণে আমরা পারবো, যে একটা ভরসা ছিল সেটা আমরা লাস্টে মেসিং করছি, মানে মিস হয়েছে আমাদের, আমরা করতে পারিনি। আমরা যতটুকু পারবো আজকে ততটুকু করে রাখবো, আর বাদ বাকি কালকে করবো। আমাদের বন্ধুরা আমাদের এখন 6 ইঞ্চি পাইপটা আমরা এখন ফিটিং করবো, যে জায়গায় আমরা এলফো লাগাইছিলাম সেখানে আমরা এখন ফিটিং করব। হ্যাঁ বন্ধুরা আমরা এখন
সয়িং সি পাইপটা আপনার এল4 সাথে আপনার ম্যাচিং করে আপনার ধরাবো। দেখুন দবাই দাও, হাতে দবাই দাও, হইছে হইছে না বন্ধুরা? আমাদের সয়িং সি পাইপের লাইন এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা সামনের মাথায় একটা ভ্যান ধরাবো। বন্ধুরা আমাদের এই সামনের মাথায় আবার লাগতেছে একটা সয়িং সি, একটা ডোর এলপো লাগতেছে। এই দেখুন এই যে সয়িং সি এলপোটা 2700 এই যে লাগতেছে, এখানে আমরা এখানে এখন কালেকশন দিব। বন্ধুরা আমাদের এখন সয়িং সি এলপোটা এখানে লাগাবো, যেটা আপনাদের দেখাইছিলাম। এই দেখুন এটা সাইড ডোর বলে, সাইড ডোর এলপো। হ্যাঁ, আমাদের এটা লাগানো কমপ্লিট। বন্ধুরা আমাদের 2 নম্বর পাইপটা আমরা এখন ফালাবো, যে পাইপ আনতেছি পাইপটাই করব। এই পাইপটাই যে এই পাইপটা আমরা এখন কালেকশন দিব, যে 20 ফিট পাইপ। বন্ধুরা আমাদের যে 2 নম্বর পাইপটা যে আমরা আমাদের এখন সামনের মাথায় ওই মাথায় আঠা মারতেছে, এখন আমরা ফিটিং করব। এটাই দেখুন, বন্ধুরা আজকে ধরে নাও আমাদের পরিস্থিতিটা অনেক খারাপ গেছে, ভালো জানাই। আজকে আমরা যে পর্যায়ে আসছি এই পর্যায়ে আমরা আশা করি নাই কখনো, আমরা এই পর্যায়ে আসবো। আমরা পরিকল্পনা নিয়েছি পুরোটাই সাকসেস করবো, পুরোটা আমরা সাকসেস করতে পারিনি, আমরা এই পর্যন্ত আমরা আজকে করতে পারছি। পরিস্থিতি দেখছেন, আমাদের চেহারা হয়ে গেছে একবারে। মাটির কাজ তো, মাটির কাজ করতে গেলেই মনে হয় ভালো হয় না। যা হোক, আমরা এই পর্যন্ত করতে পারছি, পুরোটা করতে পারিনি। আশা করি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।